আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন আপডেট শেয়ার করব। সৌদি আরবে জাওজা থেকে একটা নতুন আপডেট আসছে। যারা সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে গেছেন এবং তারপর আর ফেরত আসেন নাই, বা ছুটি কাটিয়ে আর সৌদি আরব আসেন নাই, তাদের জন্য আগে একটা নিয়ম ছিল, তারা চাইলেও 3 বছরের আগে সৌদি আরবে নতুন ভিসায় ঢুকতে পারতো না। এবং একটা সুবিধা ছিল, তারা চাইলে যে কোম্পানির ভিসায় ছুটিতে গেছে এবং ওই কোম্পানি যদি নতুন করে আবার ভিসা, শুধুমাত্র ওই কোম্পানিতে আসতে পারতো। তাদের জন্য সুসংবাদ হচ্ছে, 16 জানুয়ারি 2024-এ জাওজা থেকে একটা নতুন আপডেট দিচ্ছে, তারা চাইলে এখন নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবে। এবং আগে যে 3 বছরের ব্যান ছিল, যারা ছুটিতে বাংলাদেশে গেছে বা যে কোনো কান্ট্রিতে গেছে, 3 বছরের ব্যান ছিল, ওটা এখন আর নাই। আপনি যখন ছুটিতে বাংলাদেশে যাবেন বা যে কোনো কান্ট্রিতে যাবেন, যাওয়ার পর আপনি আবার যখন ইচ্ছা তখন নতুন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরব প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে জাওজা থেকে সরাসরি সৌদি আরবে যে কয়টা এয়ারপোর্ট আছে সবগুলা এয়ারপোর্টে নোটিশ দিয়ে দিছে যে হ্যাঁ, যারা ছুটিতে গেছে এবং আর আসে নাই, তারা এখন চাইলে নতুন ভিসায় সৌদি আরব প্রবেশ করতে পারবে, তাদেরকে যেন এয়ারপোর্টে কোনো প্রকার ঝামেলা না করে। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র যারা ছুটিতে বাংলাদেশে গেছে তাদের জন্য সুসংবাদ। এটা যদি আপনি ভাবেন তাহলে আপনার ভুল ধারণা, এটা শুধুমাত্র তাদের জন্য সুসংবাদ না, আমরা যারা সৌদি আরবে আছি বর্তমানে, সৌদি আরবে স্টিল আছি, তাদের জন্য এটা সুসংবাদ। কীভাবে সুসংবাদ আমি সেটাও বলে দিচ্ছি। তো সৌদি আরবে অনেকেই আছেন, কোম্পানিতে অনেক ঝামেলায় আছেন, সমস্যায় আছেন, কিন্তু কোম্পানি থেকে এক্সিট বা কফালা চাইলে কোম্পানি কফালাও দিচ্ছে না, আপনাকে এক্সিটও দিচ্ছে না। তো আপনি চাইলে কোম্পানি থেকে ছুটি নিয়ে বাংলাদেশে যেতে পারেন। যাওয়ার পর আপনার যখন ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন ওই কোম্পানির সাথে আপনার ডিল এবং কন্ট্রাক্টও শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আপনি চাইলে নতুন ভিসায় আবার সৌদি আরব ঢুকতে পারবে। সেক্ষেত্রে আগে নিয়ম ছিল, আপনার পুরাতন কোম্পানির কাছে যেতে হবে, পুরাতন কোম্পানির ভিসা দিলে আপনি ওই কোম্পানির ভিসায় যেতে পারতেন। তবে নতুন করে যে আপডেটটা আসছে, এখানে স্পষ্ট করে বলা আছে আপনি চাইলে নতুন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরব প্রবেশ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তো এই সুবিধাটা সবার জন্য আমি মনে করি, যারা বর্তমানে কোম্পানিতে অনেক সমস্যায় আছেন তারা চাইলে ছুটি নিয়ে বাংলাদেশে যান। যাওয়ার পর যখন আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে, 1 মাস 2 মাস 3 মাস পর আপনি নতুন ভিসা নিয়ে আবার চাইলে সৌদি আরব প্রবেশ করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে সবার উদ্দেশ্যে বল দিছি, এ ব্যাপারে যদি কেউ আরও জানতে চান ডিটেলসে তাহলে আমাদের কমেন্টস করতে পারেন। আপনি যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টস করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই দিব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সবসময় এরকম নতুন আপডেট পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।